আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসও ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের একটি রেসিপি। তো এজন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। আমটাকে এবারে আমি ভালোভাবে শুলে নেব, আর কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে রেখে অনেক দিন খেতে পারবেন। প্রায় 1 বছরের মতো আপনি এটা রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, এরপরে আমগুলোকে আরেকবার একটু ভালো করে ধুয়ে এরপরে এটাকে কেটে নেব। তো প্রথমে আমি আমগুলোকে এভাবে একটু একটু করে এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে এভাবে ফেড়ে দিচ্ছি। এভাবে কেটে নেব আমি পুরো আমটি, তারপরে উপর থেকে একটু একটু করে এভাবে আবার কুচি করে নিতে হবে, যেভাবে আমরা আলু ভাজির জন্য কুচি কুচি করে কেটে নিই। তো এক্ষেত্রে আপনারা যে কোনো গ্রেটার ইউজ করতে পারেন, তবে এভাবে কাটলে সুন্দর কুচি কুচি এবং লম্বা হয়। তা আমি এভাবে কেটেছি, এভাবে আমি সবগুলো আম কেটে নেব। আমার সবগুলো আম কুচি করে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর কুচি করে আমি কেটেছি, আর দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 1/2 কাপের মতো চিনি ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার, এরপরে আমটাকে আমি আলতোভাবে একটু মিক্স করে ম্যারিনেশন করে নেব। এভাবে আমি আমটা রেখে দেব, কুচি আমগুলো এভাবে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি একটি মশলা তৈরি করে নেব, এখানে আমি জিরা এবং ধনিয়া নিয়েছি, এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ি করে নেব, আর এরপরে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা আম। আর এখানে আমি কোনো রকম পানি দিব না, চিনি থেকে যে পানিটা গলে আসবে এই পানিতেই আচারটা তৈরি হবে। চিনি থেকে কিছুটা পানি ছেড়ে আসছে, এরপরে আমি নেড়ে চেড়ে দেব, আর আমি এটাকে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিব না, মিডিয়াম আঁচে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ এবং মরিচের গুঁড়া, হলুদের জন্য সুন্দর একটা কালার আসবে, আর মরিচের গুঁড়া দেওয়ার জন্য একটু ঝাল ঝাল লাগবে, এতে করে অনেক টেস্ট লাগবে। তো আমার সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন। আপনারা যদি আমার প্রতিটি প্রসেস ফলো করে তৈরি করেন, তাহলে আপনাদের আচারটিও ঠিক আমার মতো এরকম সুন্দর হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া, আর আমি যেই জিরা এবং ধনিয়া গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নিয়ে, সেটাও একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন আমার ঘরে আগে থেকেই গুঁড়ো করে রাখা ছিল, আমি সেটার সাথে মিক্স করে দিয়েছি। এভাবে একটু পানিটা টানিয়ে নেব আমি, পানিটা কমে আসলে তারপরে হচ্ছে আমি ভিজে ভিজে ভাবটা একটু হালকা রেখে তারপরে আচারটা নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ভেঙেও দিতে পারেন ভালোভাবে ফ্রাই করে নিয়ে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজার। আপনারা অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে রাখবেন। এরপরে আচারটিকে আমি ঠান্ডা করে নিয়ে একটি কন্টেইনারের ভিতরে রেখে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ।